54 কিলোমিটারের নাফ নদী গত 8 বছরের সংঘর্ষ সংঘাতের নীরব সাক্ষী। অথচ এ নদীর ঢেউয়ের তালে ঘুরত এই অঞ্চলের অর্থনীতির চাকা, এখন সেখানে কেবল নীরবতা। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত জুড়ে থাকা এ নদী ছিল জেলেদের বেঁচে থাকার রসদ। অন্তত 10,000 জেলে এখন পেশা ছাড়তে বাধ্য হয়েছেন। জেলেদের একজন নীলা নূর হোসেন, জীবন যৌবনের উত্তাল সময় কেটেছে নদীর ঢেউয়ে, মাছ ধরে পাঁচজনের সংসারের জীবিকা নির্বাহ করেছেন গত 40 বছর। এখন নদী পাড়ে বসে স্মৃতি রোমন্থন করে কাটছে সময়। পাশেই জেলে পাড়া, তার মতো সচ্ছল অনেকেই এখন সমাজের অপাত্র। লাখ লাখ টাকার নৌকা আর জাল নষ্ট হয়েছে, পানিতে ডুবে। জানান বাপদাদার হাত ধরে জেলে পেশায় এসেছেন, অন্য কাজ না জানায় মাঝে মাঝে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাছ ধরেন, কিন্তু তাতে সংসার চালানো দায়। আমাদের মানে পুঁজিটাই সেই নদীর থেকে মাছ মারি ভাত খাইতাম, বিয়ে শাদী লেখাপড়া সব কিছু এই নদীর উপর ভরসা, আমাদের মাছ মারার উপর ভরসা। এখানে আমাদের খাওয়া দাওয়া এ খুব সমস্যা, তো মাছও মারতে পারতেছি না, চলাফিরাও মানে সমস্যা। উপার্জনের তাগিদে ভিন্ন পেশায় যোগ দিয়েছেন অনেকে, কেউ সিএনজি বা টমটম চালিয়ে, কেউ মজুর বা শ্রমিক হিসাবে কাজ করছেন। অনটনের সংসারে আয় বাড়াতে বাধ্য হয়ে মাটি কাটা সহ নানা কাজ করছেন এখানকার গৃহবধূরাও। আর কেউ হন সাইজ জনগণের হনবিকত হয়েছে না, ভাই হনবিকত হয়ে না, আর মেডিয়া হাম করি ওলা খাই, একবেলা খাইলে একবেলা খাই না, ভারি মাছ মাংস শুকনো দেখি। আমরা কিন্তু এখন একেবারে শূন্য হয়ে গেছি, যার কারণে আমরা মাটি কাটতেছি। ডরিয়া হাসি গেলাম তোর ডাহেতর গুলি আছে, মানে কি ডর বই আর তো যাবে ভরি। জেলেদের দাবি গত 8 বছর মাদকের চোরাচালান না কমে উল্টো বেড়েছে। জনমানব না থাকার সুযোগে নদীর কয়েকটি দ্বীপ চলে গেছে রোহিঙ্গা ডাকাত দলের নিয়ন্ত্রণে। এখন তোতার দ্বীপ, লাল দ্বীপ, জালিয়াত দ্বীপ সহ কয়েকটি দ্বীপে অবস্থান করছে ডাকাত দল। মাদক ব্যবসা থেকে শুরু করে অপহরণ, খুন সবই করছে তারা। অথচ মাঝখানে মাছ ধরতে না পেরে উপোস দিন কাটছে তাদের। জালটা বসানো বাতে পানি, আমরা খুব কষ্ট হচ্ছে, চলাফেরা করছি, আমরা লেখাপড়া করতে পারছি না, ফোনদের স্কুল দিতে পারছি না। আমরা সরকারের কাছে আবেদন জানাই, এটা সিস্টেমে একটা জেল মানে এই নদীতে যেন খুলে দেয়। কোস্টগার্ড বলছে মাছ ধরা সহ বাণিজ্যিক কার্যক্রমের অনুমতি সরকারের সিদ্ধান্তের বিষয়, তবে নাফ নদীর দ্বীপে ডাকাতের উপদ্রব কমানো ও মাদক চোরাচালান বন্ধে তারা অভিযান চালান নিয়মিত। যারাই আমাদের সীমারেখা অতিক্রম করবে, বাংলাদেশের অভ্যন্তরে মাদক পাচার করার চেষ্টা করবে, আমরা সে ব্যাপারেও আমরা যথাযথ দিক নির্দেশনা পেয়েছি, এবং বরাবরের মতো আমরা এই ধরনের কোনো জনের তথ্য পেয়ে থাকলে আমরা সাথে সাথে সেখানে সেটা প্রতিরোধ করার চেষ্টা করি। 2017 সালে রোহিঙ্গা অনুপ্রবেশের সময় মিয়ানমার চিঠি দিলে নাফ নদীর কার্যক্রম বন্ধ করে দেয় সরকার। এরপর এই অঞ্চলের যোগাযোগ, অর্থনৈতিক সমৃদ্ধির প্রতীক এ নদীর পাড়ের জীবনযাত্রাও থমকে যায়। দেশজুড়ে এখন যার পরিচিতি অপরাধের আতুর ঘর, ইয়াবা, মাদক চোরাচালান আর রোহিঙ্গা অনুপ্রবেশের নদী হিসেবে। হুসাইন জিয়াদ, এখন কক্সবাজার। I know you're someone new, they can't even